ইতিহাস ত্যাগের ইতিহাস বাংলাদেশে আলেদি যুবসংঘের ইতিহাস সংগ্রামের ইতিহাস বাংলাদেশে আলেদি যুবসংঘর ইতিহাস হচ্ছে সাহসিকতার ইতিহাস সুতরাং আজকের এই কর্মী সম্মেলনে আমরা যুবকরা যদি নিজেদের বুকের মধ্যে অবিত তেজ একটি স্থান দিয়ে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি তাহলে ইনশাল্লাহ বাংলার জমিন থেকে শির্ক এবং আর বেশি সময় লাগবে ইমাম আহমদের উপরে যে জুলুম নির্যাতন নেমে এসেছিল তার প্রতি যে অত্যাচার করা হয়েছিল তাকে জেলে বন্দি করা হয়েছিল এই ইতিহাসগুলো কিন্তু সবই আমরা জানি সেই সময় ইমাম বিন হাম্বাল রহমা ধৈর্য ধারণ না করে দিনের জন্য দিন কায়মের জন্য ত্যাগ স্বীকার না করে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিতেন তাহলে সেই সঠিক আকিদাটা সমাজ থেকে বিলুপ্ত হয়ে যেত এই উপমহাদেশে লক্ষাধিক ছাত্রের স্বনাম ধন্য স্তর মেয়া নাজির হোসেন মহাদেশ দেয় যার কাছে শুধু পাক ভারত নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে চীন তিব্বত এমনকি সুদূর আফ্রিকা থেকে ছাত্ররা তার হাদিসের পার্টনারের আকর্ষণে মুক্ত হয়ে তারা এখানে হিলমেদের হাসিলের জন্য ছুটে আসত সেই মানুষটি দর্শ তাদৃশে দিনকে প্রতিষ্ঠা করার জন্য একদল যোগ্য মর্দে মোজাহিদ দিনের করার জন্য যে তেক্ষের করেছেন তিনি দিল্লিতে 80 বছর ধরে বসবাস করেছেন কিন্তু তার নিজের জন্য থাকার নিজস্ব কোনো বাড়ি ছিল না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা এদেশের নির্ভজাল অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলাদিস যুবসংঘ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন দু হাজার চব্বিশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ আহলেদিস যুবসংঘের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব আহলেদিস আন্দোলন যুবসংঘের কেন্দ্রীয় সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ সবাইকে আজকে কর্মী সম্মেলনে স্বাগত জানাচ্ছি সময় খুবই সংকীর্ণ আমার যে আজকের আলোচনার বিষয় সেটি হচ্ছে দিনের জন্য ত্যাগ শিকারে সালাফেসালহিনের ভূমিকা একটি মহান লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য একমাত্র আল্লাহ রব্বুর আলামিনের সন্তুষ্টি কামনায় নিজের যান মাল এবং জীবন আত্মোৎসর্গ করাকেই কিন্তু ত্যাগ বলা হয় আমরা জানি যে কোনো আদর্শ প্রতিষ্ঠা করার জন্য ত্যাগের কোনো বিকল্প নেই আল্লা সাল্লাম সেই জাহেলি সমাজে কোরআন এবং সন্ন্যার বাণী প্রতিষ্ঠিত করার জন্য এবং তারপরে তার সাহাবাহিকরা মায় মায়ে দিন যে ত্যাগ স্বীকার করেছেন ইতিহাসের পাতায় এগুলো জলজল করছে আমরা যদি এই ইতিহাসগুলো অধ্যয়ন করি সেই ইতিহাসের প্রতিটি পরতে পরতে আমাদের যুবসংঘের কর্মীদেরকে যারা সমাজ সংস্কারে সমাজের বুক থেকে শিক এবং বেদাতের মূলোৎপাটন ঘটিয়ে সেখানে তাওহিদ এবং সহিসন্নার বাণীকে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে এই ইতিহাসগুলো প্রতিনিয়ন্ত প্রতিনিয়ত নিরন্তর উৎসাহ যোগাবে আমরা যদি একটু ইতিহাসের পাতায় দেখি তাহলে দেখব যে খলিফা মামুনের সময় যখন মতাজেলা চিন্তাধারা খলিফা মামুনের ঘাড়ে সর হয় খালকুল কোরআন কোরআন সৃষ্ট মতবাদ এই মতবাদ যখন খলিফা গ্রহণ করেন এবং যে সকল আলেমকে সেই মতবাদ গ্রহণ করার জন্য চাপ দিতে থাকেন সব আলেম ইচ্ছায় বা অনিচ্ছায় এই ভ্রান্ত মতবাদকে গ্রহণ করে নিয়েছিলেন কিন্তু সেই কঠিন বিপদসংকুল পরিস্থিতিতে ইমাম আহমদ বিন হাম্বাল রহেমা যে দৃঢ়চিত্ততার পরিচয় দিয়েছেন যে ইস্তেকামাতের অনন্য নজির স্থাপন করেছেন সেটি ইতিহাসের পাতায় অমলিন হয়ে রয়েছে তিনি এবং মোহাম্মদ বিন নোহ এই দুইজন ছাড়া সেই যুগে সবই সেই মোতাজেলা ভ্রান্ত আকিদা মতবাদ খালকে কোরআনের মতবাদকে গ্রহণ করেছিল কিন্তু আহমাদ এবং মাহমদ বেন নুহ করেননি ইমাম আহমদের উপরে যে জুলুম নির্যাতন নেমে এসেছিল তার প্রতি যে অত্যাচার করা হয়েছিল তাকে জেলে বন্দি করা হয়েছিল এই ইতিহাসগুলো কিন্তু সবই আমরা জানি সেই সময় যদি ইমাম আবু ইমাম আহমদ বেন হাম্বাল রহমা উল্লাহ ধৈর্য ধারণ না করে দিনের জন্য দিন কায়েমের জন্য ত্যাগ শিকার না করে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিতেন তাহলে সেই সঠিক আকিদাটা সমাজ থেকে বিলুপ্ত হয়ে যেত কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন তার দিনকে এভাবে এক একজন দিন কায়েমের জন্য ত্যাগী ব্যক্তিকে প্রেরণ করে তার ইসলামকে তার দিনকে তিনি এই পৃথিবীর দিনের ঝান্ডাকে সমন্বত রাখবেন সম্মানিত সদিমন্ডলী আমরা যদি এভাবে ত্যাগের ইতিহাস আলোচনা করি আমরা আলোচনা করতে করে শেষ করতে পারবো না আমরা যদি একটু ভারতীয় বোমাদেশে ফিরে আসি তাহলে দেখব যে সাদেকপুরি পরিবারের কথা আমরা জানি হাদিস ফাউন্ডেশন থেকে আমাদের ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনে সাদেকপুরি পরিবারের আত্মত্যাগ সেই বইটি বেরিয়েছে আমরা সেই ইতিহাস আমাদের জানা আছে এই পরিবারের কৃতি সন্তান মাওনা বেলায়েত আলী তিনি ২০ বছর বয়সে সৈয়দ আহমদ ব্র্লবীর সাথে জিহাদ আন্দোলনে যোগদান করেছিলেন তারা ছিলেন একজন অভিজাত পরিবারের সন্তান আলালের ঘরে ধনির আলালের ঘরের দোলাল কিন্তু যখন জিহাদ আন্দোলনে যোগ দিলেন তখন তাদের মধ্যে ত্যাগের এই মানসিকতা সৃষ্টি হলো যে তাদেরকে দেখে আর চেনা যেত না যখন মাওনা বেলায়াত আলী তিনি সৈয়দ আহমদের সাথে যোগ দিয়ে যোগ দিলেন তখন তার পিতা একদিন তার এক কর্মচারীকে দিয়ে কিছু টাকা পয়সা এবং পোশাক আশাক দিয়ে পাঠালো তার ছেলের কাছে দেওয়ার জন্য কর্মচারী এসে দেখে যে তখন মাওনা বেলায়াত আলী একটি ঘর নির্মাণ করা হচ্ছিল মেহমানদের জন্য সৈয়দ আহমদ বেলভি যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিফা সালার আঠারোশো একত্রিশ সালে যিনি তার তাজা তপ্ত রক্ত প্রবাহিত করে উপমহাদেশের স্বাধীনতার বীজ বপন করেছিলেন তিনি নিজেও কাজ করছিলেন মাওনা আলীর দায়িত্ব ছিল একটি কাঁটা কাঁচা ঘর নির্মাণের কাদামাটি কাটা কাদামাটি তৈরি করার দায়িত্ব ছিল তার উপরে চাকর এসে চিনতে পারল না গায়ে কাদামাটি মেখে আছে এবং কালো তহবন পরে আছে তিনি চিনতে পারলেন না পোশাক আশাক নিয়ে মাওনা বেলায়তানি তার গুরু সৈয়দ আহমদ ব্রলভীর কাছে দিলেন সে চাকর এখন দেখলো যে তিন চার দিন অবস্থান করলো সেখানে অবস্থান করার পরও দেখলো যে সেই নতুন পোশাক তিনি পরিধান করছেন না তিনি দুঃখিত মনে ফেরত চলে গেলেন এই সমস্ত ত্যাগে মানুষের ত্যাগের বিনিময়ে কিন্তু দিন প্রতিষ্ঠিত হয়েছে উপমহাদেশের স্বাধীনতার সূর্য আমরা উদিত এবং আমরা উদিত এবং জাজল্যমান আমরা দেখতে পেয়েছি সম্মানিত সুধুমণ্ডলী তার ভাইয়ের কথা যদি আসে সেই সাদেকপুরি পরিবারে আরেকজন সদস্য মাওনা এনায়েত আলী তিনি একাধারে বাংলাদেশে তিনি বারো বছর বাংলার আনাচে কানাচে বিভিন্ন প্রান্তরে তিনি সফর করে শির্ক এবং বেদাতকে উৎখাত করে এখানে আহলেদিস আন্দোলনকে প্রতিষ্ঠা করার জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তাও ইতিহাস অমলীন হয়ে রয়েছে এমনকি তিনি রাজশাহী সপুরা যেখানে সোপুরা মিয়াপাড়া আহলেদিস জামে মসজিদ আছে সেখানেও তিনি এসেছিলেন আন্দোলনের উদ্যোগে সেখানে মসজিদ নির্মাণ করে দেওয়া হয়েছে ইতিহাসও আমরা জানি মাওনা সানাউল্লাহ অমৃতসরী উনিশশো তেরো সালে তিনি একবার বাংলাদেশ সফরে আসলেন এসে চাপাই নবগঞ্জের নারায়ণপুরে তিনি আসলেন এসে যখন দেখলেন বাংলাদেশে এত আহলেদিস তিনি ফিরে গিয়ে তার আহলাদিস পত্রিকা লিখলেন যে আমি দীর্ঘ সফরে শুধু বাংলাদেশে যে চিন্তা করেছি যেখানে এত আহলেদিস কিভাবে আসলো আমাকে জানানো হলো যে এটি বেলায়াত আলী এবং এনায়াতালের দাওয়াতেরই ফসল আলহামদুলিল্লাহ তাহলে এইভাবে ত্যাগের ইতিহাস আরও যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই এই উপমহাদেশে লক্ষাধিক ছাত্রের স্বনামধন্যস্তাদ মিয়া নাজির হোসেন মহাদেজ দেলবি যার কাছে শুধু পাক ভারত নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে চীন তিব্বত এমনকি শুধু আফ্রিকা থেকে ছাত্ররা তার হাদিসের পার্টনারের আকর্ষণে মুগ্ধ হয়ে তারা এখানে হাসিলের জন্য ছুটে আসতো সেই মানুষটি দশ তাদ্রিসে দিনকে প্রতিষ্ঠা করার জন্য একদল যোগ্য মর্দে মুজাহিদ দিনের তৈরি করার জন্য যে ত্যাগ শেয়ার করেছেন তিনি দিল্লিতে আশি বছর ধরে বসবাস করেছেন কিন্তু তার নিজের জন্য থাকার নিজস্ব কোনো বাড়ি ছিল না তিনি একটি ভাড়া বাসায় থাকতেন সেই বাসা অনেক জীর্ণ শীর্ণ ছিল বর্ষাকালে গরমের সময় সেখানে থাকা খুব কষ্টকর হয়ে যেত তিনি মাঝে মাঝে ছাত্রদেরকে মজা করে বলতেন যে আমি যেখানে থাকি তোমরা যদি সেখানে থাকো তাহলে তোমাদেরকে দুই টাকা দেব সেই আমলে চিন্তা করেন তারপরে একবার তাকে ভূপালের রানী তদানন্দ রানী সিকান্দার বেগম তিনি এসে দিল্লিতে নিজে এসে তাকে অফার করলেন যে আপনি ভোপালের প্রধান বিচারপতির পদ অলঙ্কৃত করুন তিনি বললেন যে যদি আমি এখান থেকে চলে যাই তাহলে আমার এই চাটায়ের উপরে বসে যে ছাত্ররা লেখাপড়া করে তাদের কি হবে এইভাবে তারা দিনকে বিসর্জন দিয়ে তারা ইলমে তারা দিনের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য দিনের মজাহিদ তৈরি করার জন্য এভাবে ত্যাগ স্বীকার করেছে সম্মানিত সুযুমণ্ডলী আমরা যদি আরেকটু সামনের দিকে এগিয়ে যাই তাহলে দেখব যে উনিশশো ছয় সালের বাইশে এবং তেইশে ডিসেম্বর বর্তমান ভারতের বিহার প্রদেশের আরা নামক স্থানে মাদ্রাসা মোহাম্মাদিয়ায় একটি বার্ষিক জালসা হয়েছিল সেখানে সর্বভারতীয় হালাদিস সংগঠন অল ইন্ডিয়া হালাদিস কনফারেন্স গঠিত হয়েছিল এই কনফারেন্স গঠনের পরে একটি তিন সদস্য বিশিষ্ট দাওয়াতি কাফেলা গঠন করা হয়েছিল যার প্রধান ছিলেন মাওড়া আব্দুল আজিজ রহিমাবাদী এবং মাওড়া সানাউল্লাহ অমৃতসরী এবং মাওড়া ইব্রাহিমের শিয়ালকোটি এই তিনজন ব্যক্তির নেতৃত্বে একটি দাওয়াতি টিম গঠন করা হলো যে সারা ভারতবর্ষে আহলাদিসদের কাছে অল ইন্ডিয়া আহলাদিস কনফারেন্সের দাওয়াত পৌঁছে দিতে হবে এই ঝিমিয়ে যাওয়া আহলাদিস সমাজকে আবার জাগ্রত করতে হবে তারা করলেন তারা আড়াই মাস ব্যাপী সুদূর পাঞ্জাব থেকে বাংলাদেশ পর্যন্ত তারা সফর করলেন মজার ব্যাপার হলো সেই দাওয়াতি সফরটি এই রাজশাহী থেকে কিন্তু শুরু হয়েছিল তারা এইভাবে ত্যাগ স্বীকার করেছেন বলেই কিন্তু আজকে আহলেদিস আন্দোলন এইভাবে প্রতিষ্ঠিত হতে পেরেছে এখন আঠারোশো সালে প্রথম জামাতে গোরাবা আহলাদিস প্রথম আহলাদিস সংগঠন ভারতম উপমহাদেশে প্রতিষ্ঠিত হয় দু সাল পর্যন্ত একশো বছরের সুদীর্ঘ ইতিহাস যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে ত্যাগের ইতিহাসে আমরা লক্ষ্য করবো এরপরেও যদি কোনো জ্ঞানপাপে এসে বলে এখন যে সংগঠন করতে হবে না তাহলে আমরা বলবো ইতিহাস সম্পর্কে সজ্ঞ ইতিহাসের জ্ঞান তার নেই সম্মানিত সুধুমণ্ডলী সময় অনেক লেগে যাবে আমরা যদি আমাদের বাংলাদেশে আরেকটু ত্যাগের ইতিহাস বলি এটি বলে আমি শেষ করব আমরা জানি ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই উপমহাদেশকে ইংরেজদের হাত হাত থেকে স্বাধীন করার জন্য বাঙালিরা যে পরিমাণ অংশগ্রহণ করেছে তা পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে তারা এখান থেকে অর্থ দিয়ে মানুষ দিয়ে বিভিন্নভাবে যে সহযোগিতা করেছে ইতিহাস এগুলোর বিবরণ লিপিবদ্ধ রয়েছে আমি দুইটি দৃষ্টান্ত বলবো যেমন গাইবান্ধা জেলার বারকোনার ওয়াসেউর ওয়াসে তিনি তার মাত্র সাত দিনের পুত্র সন্তান ইব্রাহিম সরকারকে রেখে পঁয়তাল্লিশ বছর বয়সে জিহাদে গিয়েছিলেন এবং সেখানে তিনি শাহাদত বরণ করেছিলেন চিন্তা করেন একমাত্র সন্তান মাত্র তাকে একমাত্র পুত্রকে সাত দিন বয়সের পুত্রকে রেখে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য সেই শশক ইংরেজদের থেকে ইংরেজদেরকে ভারত মহাদেশ থেকে বিদায় করার জন্য যে ত্যাগের দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন পৃথিবীর ইতিহাসে এরকম দৃষ্টান্ত সাহাবা একরামের পরে খুব কমই খুঁজে পাওয়া যাবে আর একটি ঘটনা বলে আমি শেষ করবো সেটি হচ্ছে গাইবান্ধারী ঝাড়াবর্ষা গ্রামের তিন শহীদ ভাই সমিরুদ্দিন জমির উদ্দিন এবং জামায়াতুল্লাহ এই তিন ভাইয়ের তারার সম্পত্তি ছিল বিরাশি বিঘা তারা তাদের জীবদ্দশায় ক্রমান্বয়ে বিয়াল্লিশ বিঘা সম্পত্তি বিক্রি করে আস্তে আস্তে সে জেহাদের ফান্ডে দান করেছিলেন এই উপমহাদেশকে ইংরেজদের হাত থেকে রক্ষা করার জন্য স্বাধীনতা অর্জনের জন্য এবং তিন ভাই শাহাদত বরণ করেছিলেন পরে তাদের ভাতঃস্ফত আব্দুল বারি তাদেরকে নিয়ে শোকগথা রচনা করেছিলেন পুঁথি রচনা করেছিলেন যেটি আমির জামাতের কাছে সংরক্ষিত রয়েছে সম্মানিত সুদুমন্ডলী তাহলে আমরা দিন ক্যামের জন্য সালাফে সাহেহিন রাসুল্লাহ সাহায্যামের পরে সাহাবা তাবি তবে মুস্তাহিদিন এবং পরবর্তীতে আমরা যদি ভারত ভারতবঙ্গের ইতিহাসেও আসি তাহলে দেখব এরা প্রত্যেকে দিনের জন্য নিজের আরাম আয়েসের দিকে খেয়াল না রেখে আল্লাহর দিনের কালেমাকে বলন্দ করার জন্য আল্লাহর বাণীকে সমন্বিত করার জন্য যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন সেই দৃষ্টান্তকে সামনে রেখে বাংলাদেশ আহলেদি যুব সংঘ নির্বিজাল তাহিদের ঝান্ডাবাহী অদন্য সংগঠন তারা যদি সামনের দিকে এগিয়ে যায় আমার শ্রদ্ধ শিক্ষক অধ্যাপক শেখ রফিকুল ইসলাম যে ইতিহাস আমাদেরকে বললেন বাংলাদেশ আহলেদি যুব ইতিহাস ত্যাগের ইতিহাস বাংলাদেশ আহলেদি যুব ইতিহাস সংগ্রামের ইতিহাস বাংলাদেশ আহলেদি যুব ইতিহাস হচ্ছে সাহসিকতার ইতিহাস জমাত একটি কথা বলেন ভীরু এবং কাপুরুষের জন্য সুতরাং আজকের এই কর্মী সম্মেলনে আমরা যুবকরা যুবসংঘের দায়িত্বশীলরা যদি নিজেদের বুকের মধ্যে অবিত তেজকে স্থান দিয়ে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি তাহলে ইনশাআল্লাহ বাংলার জমিন থেকে শির্ক এবং বেদাত উৎখাত হতে আর বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ মানুষ সত্যকে গ্রহণ করার জন্য অম্মুখ হয়ে রয়েছে শুধু দাওয়াত পৌঁছে দিতে হবে দাওয়াত পৌঁছানোর দায়িত্ব আমাদের মানুষ মানবে কি না মানবে সেটির দায়িত্ব কিন্তু আমাদের নয় আমরা যদি পূর্বের ইতিহাসগুলো সামনে রাখি আমরা যদি মোহতারাম আমিরাজ আমাদের থিসিসটা অধ্যয়ন করি সেখানে এই সমস্ত ঘটনাগুলো পাবো আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে দিনের দায়ী হিসাবে কবুল করুন আহমিন ওয়াহির আওয়ানা আনিল আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি